আসসালামু আলাইকুম। আপনাদের আজকে নিয়ে আসছি নতুন একটা ভিডিওতে আমাদের ইউনিভার্সিটির স্পোর্টস ফ্যাকাল্টিতে। আমাদের ইউনিভার্সিটিতে নানান ধরনের স্পোর্টসের ডিপার্টমেন্ট আছে, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, সুইমিং, আরও নানান ধরনের, আমি এত কিছু জানি না। বাট আপনাদের ঘুরে ঘুরে আজকে আমাদের এই ফ্যাকাল্টিতে দেখাবো কী কী রকমের খেলাধুলা হয়, কী রকমের স্পোর্টস হয়। ইনশাল্লাহ আমাদের ইউনিভার্সিটিতে যেগুলো অ্যাক্টিভিটি রয়েছে আমাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখে লাইক, প্লিজ একটু লাইক দেবেন, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এখন চলে আসছি আমাদের ইউনিভার্সিটির সব থেকে বড় স্টেডিয়ামে। এটা হলো আমাদের ইউনিভার্সিটি স্টেডিয়াম, দেখতে পাচ্ছেন গ্যালারিও আছে ওখানে। যখন কনভোকেশন হয় ইউনিভার্সিটির, এখানে অনুষ্ঠানগুলো করা হয় আর কি। পাশে আরও খেলাধুলার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন একদম পাহাড় ঘেঁষা আমাদের স্টেডিয়ামটা, পুরো পাহাড় দেখতে পাচ্ছেন, কত বড় পাহাড়, তার মাঝখানে আমাদের স্টেডিয়ামটা। এবং আপনি যদি চান এখানে দৌড়াদৌড়ি করতে পারবেন, আমাদের এখানে টার্ফ রয়েছে, যারা স্পোর্টস রয়েছে অ্যাথলিট, যারা অ্যাথলেটিক্স, তারা এখানে দৌড়াদৌড়ি করে আর কি। এই টার্ফগুলোতে এখন আপনাদের দেখাবো আমাদের ইনডোর স্টেডিয়ামটা। এখানে ইনডোর প্র্যাকটিস করছে বলো এখন সব কীভাবে প্র্যাকটিস করছে। হ্যাঁ, এখানে একজন বাংলাদেশি ভাইও আছে আমাদের, এ দেখেন পোলাফান প্র্যাকটিস করছে সব। এটা হলো ইনডোর, এখানে বাস্কেটবল, ভলিবল সব কিছুই খেলানো হয়। মেবি কোর্টগুলো এখনও ঠিকঠাক করা নাই, বাট দেখেন ছেলে মেয়ে সব খেলছে একসাথে। এটা স্পোর্টস ফ্যাকাল্টি তো, এখানে সবাই একটু প্র্যাকটিস করে আর কি। ইনডোরে গ্যালারিও আছে, আপনি চাইলে বসে বসে গ্যালারিতে দেখতেও পারবেন। হ্যাঁ, টেবিল টেনিসও আছে, ভাই বোধ সব টেবিল টেনিসও খেলছে এখানে, সব টার্কিশ। কত সুন্দর টেবিল টেনিস খেলা যায়, টেবিল টেনিসের জায়গাও আছে, সুন্দর মতো খেলছে। এই হলো আমাদের ইউনিভার্সিটির ইনডোর স্টেডিয়াম।